জাতীয় বেঈমান হওয়া যাবে না জিআরসির বেঈমান চশমাওয়ালি বুবুজান নৌকা লয়া ভারত যান 9:30 PM প্রাইম মিনিস্টার দয়াল মনি বিতে বাংলাদেশ এনএ ন্যাশনাল বিতে পার্টি পুলিশের সহযোগিতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল এই জামান সাহেব আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। জাতীয় বেঈমান হওয়া যাবে না জিআরসির বেঈমান চশমাওয়ালি বুবুজান নৌকা লয়া ভারত যান 9:30 PM প্রাইম মিনিস্টার দয়াল মনি বিতে বাংলাদেশ এনএ ন্যাশনাল বিতে পার্টি। আমি জেনারেল জিয়া চট্টগ্রাম কালুরঘাট কিডারকান্ডা থেকে স্বাধীনতার ঘোষক জিয়া লালদিঘির ময়দান হতে। রিক্সাওয়ালা হতে পারি কিন্তু আমি আমার মনির জন্যেই আমার জীবনের এক সেকেন্ড বাঁচে থাকা পর্যন্ত আমি ধানের শীষ, আমি আখেরাতে, আমি বাংলার বুকে, আমি জমিনে, আমি আরশে, আমি একমাত্র দয়ালমণি ধানের শীষ। বিএনপিকে আমি ছোটবেলার থেকে ভালোবাসি। আমি ছোটবেলায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পেয়েছি। আমার 5-7 বছর বয়সে আমি উনিকে পেয়েছি, এই জন্য আমি স্বাধীনতার ঘোষক জিয়াকে ভালোবাসি। স্বাধীনতার ঘোষক জিয়া চট্টগ্রাম কালুরঘাট কিডারকান্ডা থেকে লালদিঘির ময়দান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছে 9:30 PM প্রাইম মিনিস্টার দয়ালমণি বিতে বাংলাদেশ এনএ ন্যাশনাল বিতে পার্টি। চট্টগ্রাম কালুরঘাট কিডারকান্ডা থেকে লালদিঘির ময়দান থেকে স্বাধীনতার ঘোষক জিয়া লাউ 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 সালাম, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, টেকনা পোতে তেঁতুলিয়া সভানেত্রী খালেদা জিয়া, কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমার রক্ষার কোনো কিছু নাই, আমার মাল লেগে আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। আমি আমার মাকে ভালোবাসি, আমি কোনো ভয় পাই না। মানুষ কোনে সবাই সবাইকে ভালোবাসতে পারবে না, একজনকে ভালোবাসা যাইতে হবে। তাই জাতীয় বেঈমান হওয়া যাবে না জিআরসির বেঈমান চশমাওয়ালি বুবুজান নৌকা লয়া ভারত যান বাংলার স্বাধীনতার ঘোষক জিয়া লাউ 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 সালাম, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, সারা বাংলার দানের শীষে জিয়া তুমি আছো মিশে, কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায়। আমি আমার মনিকে ভালোবাসি, আমি আমার বাবার দেশ ভালোবাসি। আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এক আসন রামগঞ্জ থানা। আমি আমার দয়াল মনিকে ভালোবাসি, আর কিছুই চাই না। পুলিশের সহযোগিতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল এই জামান সাহেব আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে মারধর করেছে, আমাদের মেয়ে মানুষের কাপড় ছিঁড়েছে। এই যে বস্ত্র, 71-এর সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বস্ত্র আহরণ করেছে, আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে। আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এর চেয়েও প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি। আজকের এই পরিস্থিতিতেও ওই বাকশালী শেখ হাসিনার সরকারের কাছে, আওয়ামী ফাঁসিবাদের কাছে আমরা মাথা নত করব না। নিজস্ব কার্যালয় ক্রয় করার উদ্যোগ নিয়েছি, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী আরো 6 মাস এই কার্যালয় ব্যবহার করার আইনগত ভিত্তি আমাদের আছে। তাই আমরা আরো 6 মাস এই কার্যালয়ে থাকব। আমাদের প্রত্যেকটি নেতা কর্মী নিয়মিত কার্যালয় আসবে। আজকে ওই জামান সাহেব গোয়েন্দা সংস্থা পুলিশের সহযোগিতায় কার্যালয়ে তালা লাগিয়েছিল, আমরা তালা ভেঙে আমরা আমাদের কার্যালয়ে ঢুকেছি। আমাদের অনেক নেতাকর্মী পুলিশের লাঠিচার্জ এবং মার করে আহত, এখন তারা চিকিৎসা নেবে। এবং একজন নেতাকর্মীকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, আমরা প্রত্যেকে স্বেচ্ছায় কারাবরণ করবো।